হচ্ছে কিন্তু লাগানো হচ্ছিল না নাকি ভর্তির জন্য তোমার অনেক দিন আগে থেকে অ্যাপ্লিকেশন জমা দিতে হয় আর আমার এই গাছটাতে না এই কি সুন্দর দেখো দুটো কুড়ি এসছে একদম ছোট্ট একটু ক্লোজ করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এই যে একটা কুড়ি এসছে এখনো মুখ বন্ধ এই যে একটা কুড়ি আমি দেখিনি এগুলো পাতা দিয়ে ঢাকা ছিল দুদিন ধরে আমি দেখিনি আজকে এসে দেখতে পাচ্ছি যে কি সুন্দর হয়েছে এগুলো ফুটলেও একসাথে খুব ভালো লাগে দেখতে আর এটা ডেইজি প্ল্যান্ট তোমরা তো আগেও দেখেছো এই ফুলগুলো অনেকগুলোই হয়েছে তিন চারটে ফুটেছে আমার বাগানে আমার বাগান কি বলছি মানে আমার ব্যালকনিতে তিন চারটে ফুটেছে এখন আমার ব্যালকনিতে শুধু এই একটা গাছই আছে আর এই পটটা আছে আর আজকে এটার মধ্যেই আমি এখন ওই যে পুদিনা গাছগুলো এগুলো লাগিয়ে দেবো এখন কিন্তু অনেক সকাল আর ওরা সবাই ঘুমোচ্ছে ওরা দুজন এখনো উঠেনি আমি আগে উঠে গেছি বলে আজকে আমি ভাবলাম এটা করেই নিই আমি তো এখন কিছুদিন ধরে রোজই সকাল সকাল উঠে যাচ্ছি অনেক সকাল তো ভাবলাম এগুলো একটু করে নিই আর এটা অনেকদিন ধরে ও রুটস বেরিয়ে গেছে কিন্তু লাগানো হচ্ছিল না তো তাই ভাবলাম আজকেই লাগিয়ে এই যে দেখো এই পটটা ছিল ওটার ভেতরে এই সাদা পটটার ভেতরে ছোট পটটা ছিল তো এবারে আমি সাদা পটটার ভেতরে ছোট পটটার সাথে আমার যে এই একটা ছিল না সবজি মিক্স যেটা আমি এনেছিলাম এখানে লাগিয়েছিলাম ওটাকে আমি এবার মিক্স করে নেব আর এত হাওয়া দিচ্ছে দরজায়ও আওয়াজ হচ্ছে ভীষণ এখানে আমি একদমই নোংরা করতে চাই না একদম কিছু ভরাতে চাই না এটা নিয়ে একটু টেনশন আছে ব্যাঙ্গালোরের মতো না আমার যে ধুইয়ে দিতে পারবো এখানে একটু অসুবিধা আছে তো সে কারণে খুব আলতো আলতো করে আমি একটা প্লাস্টিকে নিয়ে নিচ্ছি যতটা সম্ভব কম ভরে সেটাই চেষ্টা করছি তো এই যে মাটির সাথে আমি মিক্স করে নিলাম এবার যদি দেখি আমার তুলসী মঞ্জুরি গুলো বেরোয় কিনা ইচ্ছে তো মাটির সাথে মিক্স করে দিয়েছি আজকে তাই এটা একসাথে মিক্স করে দিলাম যদি বেরোয় তুলসীর মঞ্জুরি তো এর মধ্যে কোথায় যে মিশে গেছে জানি না যদি হোপফুলি বেরিয়ে যায় ব্যাস এতটুকুই মাটি দেব দিয়ে এর মধ্যে এবার আমি পুদিনা গাছগুলো লাগিয়ে দেব আর এই মাটিগুলোকে এটার মধ্যে আবার তুলে দেব এটার মধ্যে অলরেডি আমি হোল করেই রেখেছিলাম তো এই মাটিগুলো এখন মিক্স হয়ে গেছে মাটির সাথে মিক্স হয়ে গেছে এবার এটাকে এখানে তুলে আই হোপ যদি বেরোয় এটা আমার সেকেন্ড টাইম চেষ্টা যদি তুলসী গাছগুলো বেরোয় ঠিক আছে বাস এটাকে রেখে দিয়েছি এখানে আর এটাকে ঢুকানোর আগে আমি গাছটাকে এখন লাগিয়ে দেবো একটু ক্লোজ করে দেখলে বুঝতে পারবে এই যে রুট বেরোচ্ছে কিন্তু তাই নতুন পাতা এসছে তো রুট সহ ওই গাছটাকে আমি এখানে লাগিয়ে দেবো হোপফুলি হয়ে গেলেই হয় জল থেকে বের করে লাগাতে আর অ্যাডজাস্ট হতেও একটু টাইম লেগে যায় ওদের হোপফুলি যদি বেঁচে যায় তাহলেই ভালো বাস একটু জলও দিয়ে দিচ্ছি বাস হয়ে গেছে এবার এটাকে আমি এর ভেতর ঢুকিয়ে বাস আর গাছ লাগানো হয়ে গেছে আমি না খুব মিস করি আমাদের ব্যাঙ্গালোরের গার্ডেনটা কতগুলো ফুল ছিল আমার ব্যাঙ্গালোরে আর মিস করে কোনো লাভ নেই ঠিক আছে চলো এটাকে এবার ফেলে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো এখন অনেকটাই সকাল বেলা প্রায় সাতটা আটটা বাজে কিন্তু ওরা এখনো ঘুমোচ্ছে ওঠেনি আর আমি তো অনেকক্ষণ আগে উঠে গেছি তো উঠে অনেক হাঁটাহাঁটি করে একটু রেস্ট করে তাও আবার অনেক সময় বেঁচে যাচ্ছে তো সকালে উঠলে এটা একটা প্লাস পয়েন্ট অনেক অনেক সময় পাওয়া যায় সারাদিন মনে হয় প্রচুর সময় তো আজকে যেহেতু আমার বেশি কিছু কাজ নেই ইন দ্য সেন্স দুপুরে রান্না বান্না করতে হবে না কালকে এতগুলো রান্না করেছি তো আজকে অনেক রান্না রয়ে গেছে তো এগুলোর জন্য আমার দুপুরটা আজকে একদম ছুটি তো বিকেলবেলা কিছু একটা বানাতে হবে তো দেখি অনেক সময় এরকম হয় আমাদের রাতে কিছু না কিছু নতুন হয়
তো আজকেও হয়তো রাতে কিছু একটা বানাতে হবে, কিন্তু দুপুরটা একদমই ফ্রি। আর সে কারণে আমার মনে হচ্ছে এখন অনেক অনেক সময়। তো গাছটাও আমি লাগিয়ে নিলাম, আর এখন দিশার পড়া রেডি করছি। পড়া রেডি করছি ইন দ্য সেন্স, আমি তো সবসময় দিশাকে হোম স্কুলিং করাই। তো যারা আমার ব্লগ সবসময় দেখো তোমরা তো জানোই দিশাকে বরাবরই হোম স্কুলিং করাই, তো সেজন্য আমাকে আগে থেকে রেডি করে রাখতে হয়। আর এখন ঘুম থেকে উঠে কি পড়া করবে সেটাও আমি রেডি করে রাখছি। আর এটা করতে করতেই মনে হলো দিশার স্কুলিং ব্যাপারে তোমাদের সাথে একটু কথা বলি। তো যারা এখানে আসবে ভাবছো এখন বা এই কিছুদিনের মধ্যে আসবে, বাচ্চা নিয়ে আসবে, ওদের স্কুলের ব্যাপারে একটা সবসময় চিন্তা থাকে। আমারও যেরকম হয়েছিল আসার আগে, গত বছর যখন আমি ইন্ডিয়াতে ছিলাম আর ওর বাবা এখানে ছিল, তখন আমার খুব একটা চিন্তা ছিল যে ওকে নেক্সট ইয়ার কি করে ভর্তি করব। ইন্ডিয়ার সেশন এখানকার সেশনের মধ্যে অনেকটা তফাৎ আছে। মানে ইন্ডিয়াতে আমাদের কি হয় দুটো সেশন, একটা ICSE বোর্ডে হয় কি তোমার ডিসেম্বর টু জানুয়ারি একটা সেশন থাকে, আর একটা CBSE বোর্ডে তো অলওয়েজ মার্চ টু এপ্রিল এই সেশনটা থাকে। আর এখানে সেশনটা একদমই আলাদা, এখানে সেপ্টেম্বর টু অগস্ট, অগস্ট টু সেপ্টেম্বর ওরকম সেশন। তো সে কারণে আমার দিশার এখানে ভর্তির ব্যাপারটা নিয়ে একটু গন্ডগোল ছিল। তারপর আমি অনেক জানতে পেরেছি, অনেকের কাছ থেকে শুনেছি যে এখানে নাকি ভর্তির জন্য তোমার অনেকদিন আগে থেকে অ্যাপ্লিকেশন জমা দিতে হয় আর তার জন্য প্রেজেন্ট থাকতে হয়। তো সে কারণেই আমাদের ওই মধুরিমার বিয়ে শেষ করে তাড়াতাড়ি চলে আসা। আর এটা না হলে হয়তো এবছর ওর ভর্তিটা হতো না এই সেশনে, কারণ আমরা এসেছি ডিসেম্বরে আর জানুয়ারি থেকেই কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। কিন্তু ভর্তি কবে বলো তো? ভর্তি সেই অগস্টে, এতগুলো মাস মাঝে। কিন্তু এখানে ভর্তির প্রসেসটাই এরকম যে অনেকদিন আগে থেকে ফর্ম তুলে নিতে হয়। ফর্ম তুলে নেওয়া ইন দ্য সেন্স সব কিছুই অনলাইন, কিছুই হাতে কলমে করতে হয় না, সব কিছু অনলাইন। তো আমার কি কি প্রবলেম হয়েছিল এখানে ভর্তি করানোর ব্যাপারে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকেরই একটা কিউরিয়াসিটি থাকে বাচ্চা নিয়ে যদি আসি বাচ্চার কি করে অ্যাডমিশন হবে। তো এখানে না সব গভর্নমেন্ট স্কুলই হয়, সবগুলো স্কুলই, এলিমেন্টারি বলো, মিডল স্কুল বলো, হাই স্কুল বলো, সবই গভর্নমেন্ট হয়। আর যেহেতু গভর্নমেন্ট, বেশিরভাগ মানুষই গভর্নমেন্টেই পড়ায়, কেউ প্রাইভেটে, খুব কম সংখ্যক মানুষ আছে প্রাইভেটে পড়ায়, কারণ প্রাইভেট ভীষণ পরিমাণে এক্সপেন্সিভ। তো সবাই গভর্নমেন্ট স্কুলেই পড়ায় আর গভর্নমেন্ট স্কুল একদমই ফ্রি। তো এটা একটা প্লাস পয়েন্ট এখানকার। আমাদের ওখানেও গভর্নমেন্ট স্কুল ফ্রি, বাট এখানকার গভর্নমেন্ট স্কুল ফ্রি বলে আর মানুষ বেশি যায়। আমাদের ওখানে গভর্নমেন্ট স্কুলে একটু কম সংখ্যক মানুষ যায়, কিন্তু এখানে গভর্নমেন্ট স্কুলেই বেশিরভাগ মানুষ যায়। আরও একটা জিনিস কি, ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় স্কুলগুলো। যেমন আমার, আমি যে জায়গায় থাকি ওই এরিয়ারই বাচ্চাগুলো এই নির্ধারিত ওই স্কুলটাতেই যাবে। আর অনেক সময় কি হয়ে থাকে, বেশি বাচ্চা হয়তো হয়ে গেছে এরিয়াতে, আর স্কুলের রেটিং অনুযায়ী স্কুল খোঁজে সবাই। যেমন একটা ডিস্ট্রিক্টে ধরো 4-5টা স্কুল আছে, কিন্তু প্রত্যেকটা স্কুলের রেটিং আলাদা। তো আগে এরকম গিয়ে স্কুলের ওয়েবসাইটে গিয়ে চেক করতে হয়, স্কুলের রেটিং দেখতে হয়, যেমন 1 থেকে 10 অবধি রেটিং এর মধ্যে। যদি কোনো একটা স্কুল 8 বা 9 নাম্বার র্যাঙ্ক করছে, এত ভালো রেটিং হচ্ছে, তখন ওকে তুমি ওই স্কুলে দিলে বেশ ভালো, এটাই সবাই প্রেফার করে আর কি। তো সে কারণে কি হয়, ধরো একটা এরিয়াতে অনেক বাচ্চা থাকে, একই বয়সী সবাই ভর্তি হবে, কিন্তু এক এক স্কুলে একটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টসকেই ওরা অ্যাডমিট করাতে পারে। তো সেক্ষেত্রে অসুবিধাটা হয়ে যায় যদি আগে আগে তুমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হয় আর কি। মানে তুমি আগে আগে অ্যাপ্লাই না করলে হয়তো তুমি যে রেটিংওয়ালা স্কুলটা চাইছো সেটা তুমি পাবে না, তোমাকে অন্য স্কুলে যেতে হবে। তো এটাই একটা ছিল, আর আমারও চিন্তা ছিল। আর আমি সবসময় খুঁজে, ইন্ডিয়া থাকতেই আমি সার্চ করতাম যে কোনটা ভালো রেটিং এর স্কুল এখানে দিশাকে যাতে আমি দিতে পারি। তো সেরকমই আমার টার্গেট ছিল যেটাতে আমি ভর্তি করব। তো যথারীতি আমি তো ফোন টোন করে স্কুলে খবর নিয়েছি, তো ওরা বললো খুব সুন্দর কোঅর্ডিনেট করে, ওরা কোনো প্রবলেম হয় না। ওরা বললো যে এরকম তারিখে খুলবে জানুয়ারিতে, তো আমিও অ্যাপ্লিকেশন নিয়েছি। এবার সমস্যা হচ্ছে কি, অ্যাপ্লাই করার সময় ফর্ম ফিল আপে করতে গিয়ে আমি দেখছি কি অনেক কিছু দরকার, অনেক কিছু দরকার। যেমন আমাদের তো দিশার ভ্যাকসিনেশন পুরো কমপ্লিট, এটার তো কাগজ আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, সেটা ঠিক আছে। কিন্তু তাছাড়াও আউট অফ ইউএসএ যারা বর্ন, যেমন দিশা ইন্ডিয়াতে বর্ন, তো দিশার জন্য কিছু কিছু ম্যান্ডেটারি টেস্ট এখানে করাতে হতো, ব্লাড টেস্ট, যেমন টিবি স্ক্রিনিং টেস্ট হয়েছে ওর, তা এছাড়াও কিছু কিছু ব্লাড টেস্ট এখানে করিয়েছে। তারপর এটার রিপোর্ট জমা দিতে হবে অনলাইনে, তো তারপর অরাল চেক আপ হবে। তো এখানে এগুলো না করে স্কুলে অ্যাডমিশন দেওয়া যায় না। তো এগুলো করতে গেলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লাগবে, আর এখানে মেডিকেল সিস্টেম, আমি জানি না কেন এত উন্নত দেশ হয়েও কোনো একদিন এই ব্যাপারে ডেডিকেটেড ভিডিও বানাবো, যে এখন আমি থাকতে থাকতে বুঝতে পারছি এত উন্নত দেশ হয়েও মেডিকেল ব্যবস্থায় কেন যে এতটা ডিলে হয় আমি জানি না।
আজকে অ্যাডমিশন মানে আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, আজকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি গিয়ে আরো 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে। এমন হয়েছে আমি দুই বোনের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, 1 মাস পরে গিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, এরকমও হচ্ছে। তো সে কারণে আমার চিন্তা ছিল। তো আর কি বলবো, আর মেডিকেল এখানে ভীষণ এক্সপেন্সিভ, কারণ কি এখানে তো হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি, না থাকলে নিজের পকেট থেকে প্রচুর পয়সা দিতে হয়, সেটা পসিবলই না। তো আমাদেরও ইন্স্যুরেন্স ছিল বলে সবারই এরকম থাকে, ইন্স্যুরেন্সই কভার করে, কিন্তু ওই যে সমস্যা ডক্টর পাওয়া। তো আমি অ্যাপ্লাই করেও হাফ ফর্ম ফিল আপ করে তো রেখে দিতে হয়েছে আমাকে, কারণ সেই আমাকে দিশাকে নিয়ে ও চেক আপ করাতে হবে। এরপর থেকে আমার মেইন যে প্রবলেম শুরু হয়েছে এরপরে, এবার ডাক্তারকে আমি ফোন করছি, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, কারোর অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি, কারোর পাচ্ছি না, পেলেও আমি 1 মাস পরে পাচ্ছি। এরকম করে আমার দিশার ফুল ব্লাড টেস্ট আর অরাল চেক আপ করে কমপ্লিট হয়েছে মার্চ মাসে। তো চিন্তা করো, আমি জানুয়ারিতে ফর্ম স্টার্ট করেছি, মার্চে গিয়ে আমার পুরো হাতে আমার কাছে রিপোর্ট টিপোর্ট এসছে, তারপর আমি এগুলো সাবমিট করেছি। এরপর প্রসিডিওর খুবই একদমই নর্মাল। তারপর সাবমিট করার সঙ্গে সঙ্গে স্কুল কোঅর্ডিনেট করেছে খুব ভালোভাবে, ওদের ওখান থেকে ফোন করেছে আমাকে, তারপর বলেছে যে দিশা ঠিক আছে, দিশার স্লটটা এখানে কমপ্লিট হয়েছে, মানে ও এখানে অ্যাডমিশন করতে পারবে। আর এখানকার রুল হচ্ছে কি, ফার্স্ট ডে অফ স্কুল, ওরা এখানে ভীষণ ইম্পর্টেন্স দেয় ফার্স্ট ডে অফ স্কুলটাকে। এখানে যদি তুমি ফার্স্ট ডে অফ স্কুল মিস করো, মানে ওরা ধরে নেবে যে তুমি এই স্কুলে ভর্তি হবে না, তখন তোমার নামটা ওরা কেটে দেবে। তো দিশার ফার্স্ট ডে অফ স্কুল ভীষণ ইম্পর্টেন্ট। তো আমিও এটাই গুরুত্ব দিচ্ছি যে দেখতে হবে দিশা যাতে কোনোভাবেই একদম ঠিকঠাক থাকে, সুস্থ থাকে, ফার্স্ট ডে অফ স্কুল যাতে আমাদের মিস না হয়। তো সেটাই আমি বলছিলাম, তো যারাই ভাবো এখানে স্কুলে অ্যাডমিশন করাবে, যারাই আসছো বা এই কদিনের মধ্যে প্ল্যান করছে যে স্কুলে অ্যাডমিশন করাবে বাচ্চাকে, তো এই ব্যাপারটা একটু মাথায় রেখো যে অগস্ট টু সেপ্টেম্বর এখানকার সেশন। আর মিডে আসলে ভর্তি হয়, বড় ক্লাসে ভর্তি হয় কিনা আমি জানি না, কিন্তু ছোট ক্লাসে ভর্তি হতে গেলেও অনেকটা ওয়েটিং লিস্ট থাকে, কারণ এখানে নির্ধারিত বাচ্চাদের সংখ্যা স্কুলের ভেতর আর ওইটা ফুলই হয়ে যায় জেনারেলি, আর যদি না পাওয়া যায় তখন ওয়েটিং করতে হয় ওয়েট লিস্টে। তো সেটা দেখেই আসতে হবে। আমার দিশার যেমন হচ্ছে জানুয়ারি টু অগস্ট ওকে কিন্তু ঘরেই রাখতে হচ্ছে, আমাকে ঘরেই পড়াচ্ছি, কারণ আমরা এসছি এরকম ভাবে, আর যদি নাও আসতাম তাহলেও হতো না, আর কিছুদিন পরে আসলে আমি ওকে অ্যাডমিশনও করাতে পারতাম না, এটাও একটা বড় ব্যাপার ছিল। তো সেই যা বললাম এটাই তোমাদের সাথে বলার ছিল। ও আরো একটা কথা, যখন ওর ব্লাড টেস্ট হয়েছে, জানো আমাদের ইন্ডিয়াতে খুব অল্প পরিমাণে ব্লাড নিয়ে সবগুলো ব্লাড টেস্ট করে, কিন্তু এখানে কি সাংঘাতিক এতটুকু এতটুকু কন্টেনার যে থাকে না, ওগুলো শিশির মধ্যে 3টে বটল ব্লাড, এটুকু এটুকু করে 3টে বটল ফুল ফুল ব্লাড নিয়েছে। আর আমি অবাক হয়ে গেছি, হ্যাঁ এতগুলো ব্লাড নিচ্ছে, আমার রাগও হয়ে যাচ্ছে যে আরে আমার এই ছোট্ট বাচ্চার গায়ে থেকে এতগুলো রক্ত নিয়ে নিচ্ছে। আমাদের তো ইন্ডিয়াতে এগুলো দেখে অভ্যাস নেই, কারণ ইন্ডিয়াতে অল্প একটু ব্লাড নিয়েই সবগুলো টেস্ট করে নেয়, কিন্তু না এখানে যতগুলো টেস্ট এইটুকু 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 করে সবগুলোতে ব্লাড নিয়েছে। তো কি জানি কি, এখানে হয়তো থাকতে থাকতে আরো কিছু বুঝতে পারবো, আরো জানতে পারবো। তো ঠিক আছে, এটাই বলার ছিল, ভাবলাম এই কথাটা অনেকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করবো, দিশার অ্যাডমিশনের প্রসিডিওর। তো এখন অবধি বাকি সব ঠিক হয়ে গেছে, স্মুথলি চলেছে, ওর অ্যাডমিশনও হয়ে গেছে। তো নেক্সট ওর অ্যাডমিশনের ডেট যখন এগোবে, তখন ওরা হয়তো স্কুল থেকে আরো মেল করে কিছু করে দেবে হয়তো। তো ফিজিক্যালি এখন অবধি আমাদের স্কুলে যেতে হয়নি, সব কিছু এখানে অনলাইনই হয়ে যায়, এটাই একটা প্লাস পয়েন্ট, ফিজিক্যালি যেতে হয় না। তো ঠিক আছে, বাকিটা তো যখন দিশা স্কুলে যাবে তখন তোমরাও দেখতে পারবে, আর তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব। তো অনেকদিন ধরে ভাবছিলাম দিশার স্কুলের অ্যাডমিশন প্রসিডিওর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভাবলাম, আজকে একদম সময় আছে, সকাল সকাল বসে আছি, তোমাদের সাথে এই কথাগুলো একটু শেয়ার করি। তো চলো এখন কিচেনে যাই, আর কিচেনে আজকে অন্য কোনো কাজ নেই, তাই ব্রেড রেডি করতে হবে, ঘরে ব্রেডটা শেষ হয়ে গেছে, এক্ষুনি আমি ব্রেড বানাবো, অলমোস্ট মেখে রেখে এসেছি, দেখি এটা কিরকম হয়েছে, ফুলেছে কিনা দেখে আসি, চলো। এই যে আমি পাউরুটি বানানোর জন্য ময়দা একদম রেডি করে গেছিলাম, এতে তো অনেকবার করে বারবার করে মাখতে হয়, সময় দিতে হয়, এটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর বিশেষ কিছু দেখাচ্ছি না। কিন্তু এই যে দেখো কতটা ফুলে গেছে, তাও আমি আবার ঢাকা চাপা দিয়ে দিই, এখন আর মাখবো না, একটু পরে আবার মাখবো। Five, six, seven, 30 হবে। 5, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6,
ইশাকে পড়া শেষ করিয়ে আমি চলে এসেছি কিচেনে, আর আমার জন্য বানাবো আজকে সাবুদানার খিচুড়ি। হ্যাঁ, শুধুমাত্র আমার জন্যই বানাবো, কারণ দিশা আর দই পায়েন তো ভাত খাবে, আর আমার জন্য বানাবো যেহেতু আমি ভাত খাচ্ছি না। তো আজকে আমি ক্যানোলা অয়েল দিয়ে রান্না করছি। ক্যানোলা অয়েল আমি এইবার ফার্স্ট টাইম ইউজ করলাম, ইন্ডিয়াতে কখনো করিনি, তো এখানে এসে ফার্স্ট টাইম ইউজ করছি। তো সাবুদানার পোলাও নিশ্চয়ই অনেকেই বানিয়ে থাকো, সবার ঘরে যখন পুজো হয় বা কোনো একটা নিরামিষ দিনে এসব রান্না হয়ে থাকে, সাবুদানার খিচুড়ি বা সাবুদানার পোলাও। তো আমি সাবুদানার পোলাও আজকে আমার জন্য বানাচ্ছি। তো যেটা বানাবো সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি যে আমি কী করে বানাচ্ছি। তুমি দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি আর এলাচ, তোমরা চাইলে লবঙ্গটাও দিতে পারো। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপর আমি দিয়ে দেবো বাকি অন্য সব সবজি। এখানে না সব ধরনের সবজি ইউজ করা যেতে পারে এই সাবুদানার খিচুড়িতে, এটা একটা প্লাস পয়েন্ট। আর যারা ডায়েটিং করে ওদের জন্য কিন্তু খুব ভালো, সাবুদানা তো গাছ থেকে হয়, তার মধ্যে সেরকম পাওয়ার থাকে, শক্তি থাকে, যেটা তোমাদের পেটকে ভরে রাখবে সারাক্ষণ। আর সঙ্গে সবজি দিয়ে দিলে তো আর কোনো কথাই হয় না। তো আমি আজ দিয়েছি গাজর, ফুলকপি, ক্যাপসিকাম আর মটরশুঁটি, তোমরা চাইলে কিন্তু আলু বা অন্য অন্য সবজিও দিতে পারো। তো আজকে যেহেতু পোলাও বানাচ্ছি, আমি পোলাওয়ের মতোই সবজিগুলোকে ইউজ করছি। কেন জানি না আজকে খুব ইচ্ছে করছে, ওরকম করেই পোলাও খাই। হয়তো অনেক দিন ধরে ভাত খাচ্ছি না বলে ভাতের গ্রেভিংটাও হচ্ছে, তো কিছু একটা করে খাওয়ার ইচ্ছে করছে, তো সেটাই করছে আর কি। তো এটা কিন্তু যারা ডায়েটিং করে তোমাদের জন্য খুব ভালো হবে, আর একটু টেস্টি ধরনেরই হবে, খেতে কিন্তু ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারো। তো এই যে আমি নুনও দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে নুন লাগবে, আর ফ্লেমটা কিন্তু এখন হাইতেই আছে, হাইতেই সবজিটাকে ভাজতে হবে, নইলে জল ছেড়ে দেবে, আর জল ছেড়ে দিলে কিন্তু ভালো হবে না, একটু অন্যরকম হয়ে যাবে, খেতে টেস্ট লাগবে না সেরকম। তো এই যে ভালো করে বারবার নাড়তে নাড়তে রান্না করতে হবে, বাস বেশিক্ষণের রান্নাও না, একদম অল্প সময় হয়ে যায়। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা বাদাম, আমি কাঠবাদাম ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারো। সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা, লঙ্কাটা একদমই নিজেদের ঝাল অনুযায়ী চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তো বাস এই যে দেখো, আর 2 মিনিট নেড়ে টেড়ে আমি কিন্তু ফ্লেমটাকে বন্ধ করে দেবো, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সাবুদানার পোলাও বা খিচুড়ি বানানোর, যে সাবুদানা কিন্তু পরে অ্যাড করতে হয়, আগে কখনোই অ্যাড করা যায় না। এই যে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আর এবারে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা সাবুদানা, সাবুদানা কিন্তু অলরেডি ফুলে গেছে অনেকটাই, এবার শুধু এটাকে অ্যাড করে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু আমার সাবুদানার পোলাও একদম রেডি হয়ে গেছে, আর দেখো একদম ঝরঝরে হয়েছে, একদম কিন্তু দলা দলা পাকিয়ে যায়নি, একদমই ঝরঝরে হয়েছে, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার তোমরা চাইলে ঘি দিতে পারো, এটা অপশনাল, আমি ঘিটা আজকে ইউজ করব না, কিন্তু ঘি দিয়ে করলে খুবই ভালো হয়। এটা কিন্তু যে কোনো ঠাকুরের ভোগেও তোমরা ইউজ করতে পারো, গোপালকে অনেকে ভোগ দেয় এরকম করে সাবুদানার পোলাও বানিয়ে দেয়, খুব ভালো লাগে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পোলাও টোলাও খাওয়া শেষ করে এখন আমি বসছি দারুণ স্বাদের একটা জিনিস নিয়ে দুপুরবেলা, আর দুপুরবেলা আমার এগুলো খেতে ভীষণ ভালো লাগে, আজ কেন জানি না সকালবেলা ঘুম থেকে উঠেই খেতে ইচ্ছে করছিল, তো তাই এটা বানানো হয়েছে, আর এখনই আমি খাচ্ছি এটা, দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখো নিয়ে বসেছি, এই যে দেখো নিয়ে বসেছি তেঁতুল মাখা, একদম দারুণ স্বাদ হয়েছে, কিন্তু ভীষণ ভীষণ স্বাদ। আজকে সকালে উঠেই দই প্যানকে বলেছিলাম আমাকে একটু বানিয়ে দিতে, আর ও কাজ শেষ করে এক্ষুনি জাস্ট ফ্রি হয়ে আমাকে বানিয়ে দিল। আর এটা না ওর হাতে ভীষণ ভালো হয়, খুব ভালো হয়, আর খুব টেস্টি। কী করে মেখেছে এটা একদিন তোমাদেরকে দেখাবো, এটা মাখারও অনেক সিস্টেম আছে, অনেক কিছু দিয়ে মাখতে হয়, কিন্তু খুব খুব স্বাদ হয়, দারুণ স্বাদ হয়েছে, এত স্বাদ তোমাদের কার কার দেখে খেতে ইচ্ছে করছে আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু তেঁতুল এরকম একটা জিনিস যেটা দেখলে কিন্তু মুখে অটোমেটিক জল চলে আসে, তাই না? খুব খুব ভালো আছে। তো ব্রেড বোধ হয় কমপ্লিট হয়ে গেছে, তো এই যে ব্রেডটাকে আমি বার করে নিচ্ছি, দেখতে তো বেশ ভালো হয়েছে, এখন ঠান্ডা হলে এটাকে কাটতে হবে। এই যে দেখো ওপরটা ঠিকঠাক খুব সুন্দরই হয়েছে, খুব গরম, এখন ঠান্ডা হলে এটাকে আমি বার করে কেটে দেখাবো।
ঘোরা করে কাটার সময় তোমাদেরকে আর দেখাতে পারিনি, চা খাওয়ার জন্য একদম কেটে নিয়েছিলাম চট জলদি করে, আর তোমাদের দেখানো হয়নি। তাই এক্ষুনি গুছানোর সময় ভাবছি যে একবার দেখিয়ে দিই, দেখো কতটা সফট হয়েছে। আর আজকের ব্রেকটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে আগের থেকেও, তো মনে হচ্ছে যে প্র্যাকটিস করতে করতে একদম পারফেক্ট হয়ে যাবে একদিন। আর এখন চলে এসেছি ডিনারের প্রিপারেশন করতে, তো তখনই ভাবলাম তোমাদেরকে একবার ব্রেডটাও দেখিয়ে দিই। আর দেখো আজকে ডিনারে কী হচ্ছে, ডিনারে হচ্ছে এখানে ঘুগনি করছি আর সঙ্গে হবে মোগলাই, মোগলাই আর ঘুগনি কিন্তু আজকে কিন্তু আমি খাবো না, তোমরা তো সেটা জানোই। তো আজকে শুধুমাত্র দই পায়নের জন্যই করছি, দিশা এত স্পাইসি খেতে পারবে না। তো ওর আজকে খুব মোগলাই খেতে ইচ্ছে করছিলো, তাই আমি চিকেন মোগলাই বানাচ্ছি। তো বললাম না রাতে কিছু না কিছু একটা করতেই হয়, তো চিকেন কিমা দিয়ে, এই যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা, আর বাকিটা একদিন অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মোগলাই, তাই একদম শুরু থেকে শেষ অবধি কিছুই শেয়ার করছি না, মাঝের জায়গাটা শুধু মেন প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি চিকেন কিমা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ডিমটা। আমি একটা ডিম আর এইটুকু চিকেনই ইউজ করছি, কারণ একটাই আমি মোগলাই বানাবো। তো এই যে ডিমটা আমি সবটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এবার ওপর থেকে তোমরা ব্রেড স্ক্রাম্বও দিতে পারো বা বিস্কুটের গুঁড়ো দিতে পারো, আমি আজকে বিস্কিটের গুঁড়োই ইউজ করছি। এই যে বিস্কিটের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবারে এটাকে স্কোয়ার করে ফোল্ড করে নেব। খুব ইজি প্রসেস, বেশিক্ষণ কিন্তু লাগে না বানাতে, কিন্তু খেতে অসাধারণই হয়, সত্যি খুব ভালো হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব খুব ইজি আর খুব ভালো হয় খেতে। এই যে এটাকে চারদিক থেকে এনভেলাপের মতো মুড়ে একদম স্কোয়ার বানিয়ে দেবো, আর ওপর থেকে একটু ডিম যে বাটিটার মধ্যে লেগেছিল ওটাকেই ওপর থেকে আমি একটু ছড়িয়ে দেবো, তাহলে আর মুখটা খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তোমরা জল দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারো, কিন্তু ডিম থাকলে খুবই ভালো হয়। এই যে ডিমটা অল্প অল্প ছিল এটাকে আমি এখানে লাগিয়ে দিয়েছি, আর তেল একদম ফুটে গেছে, বাস এবার তেলের মধ্যে এই যে ছেড়ে দিলাম, বাস এবার ভাজা করে নেব দুদিকে, এপিট ওপিট করে নামিয়ে নেব, বাস তারপর সুন্দর করে পরিবেশন করছি। খাবার দাবার খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে আমার বরাবরই ভাল লাগে, তো আজকেও করেছি, আর দই প্যান খেয়ে তো খুব খুশি। তো আজকে নাকি হিট হয়ে গেছে আমার রান্না, তো আশা করছি তোমাদেরও দেখে ভালো লেগেছে। তো আমরা এবার খেতে খেতে ও খাচ্ছে আর আমি একটু বাড়িতে কথা বলে নিচ্ছি, তো দুজনে মিলে একসাথে বসে গল্প করতে করতে খাওয়া হয়ে যাচ্ছে, দিশাকেও খাইয়ে দেবো। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে আরও একটা নতুন ব্লগে, আর তখন হবে অনেক গল্প। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আনন্দে রেখো। টাটা।